সিলেটে এই প্রথম ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আগামী পাঁচই ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে জোরে সোরে কাজ চলছে এ সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে নগরীর প্রত্যেকটি জায়গায় ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে সাজসজ্জায় সজ্জিত রয়েছে নেতাকর্মীদের ছবি সবার মধ্যে আনন্দ উল্লাসে মুখর হয়ে উঠেছে সিলেট নগরী সম্মেলনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে দলীয় নেতাকর্মীরা এবারে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক পদে অনেক নতুন মুখ আলোচনায় আসছে বলে জানা যায় মহানগরের সভাপতি পদে বদরউদ্দিন আহমদ কামরান অ্যাডভোকেট রাজ উদ্দিন অ্যাডভোকেট মফুর আলী আব্দুল খালিক আসাদুদ্দিন আহমদ ও ফয়জুল আনোয়ার এবারের সম্মেলনটি সিলেটের জন্য একটি ঐতিহাসিক দিন হবে বলে জানান শীর্ষ নেতারা সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ বলেন পদ পাওয়া নিয়ে কখনও তিনি রাজনীতি করেননি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে যে স্থানে রাখার প্রয়োজন মনে করবেন সেখানেই তিনি দিবেন আমাদের প্রস্তুতি পুরোটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে কিছু দাপ্তরিক কাজকর্ম রয়েছে সেগুলো আমাদের প্রায় শেষ হওয়ার পথে রয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ সকলের সহযোগিতায় একটা ঐতিহাসিক সম্মেলন আমরা উপহার দিব যেটা সিলেটের ইতিহাসে একটা মাইল হয়ে থাকবে পদের বিষয়ে আমি কোনোদিনই পদের পাওয়ার রাজনীতি আমি কোনোদিনই করি নাই এটা আমি সবসময় বলে থাকি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যাকে যে জায়গায় প্রয়োজন মনে করবেন সেখানেই দেবেন সেই ক্ষেত্রে যদি আমাকে কোনো জায়গায় কাজ করার দায়িত্ব দেন আমি সেইটুকু আন্তরিকতার সাথে বিশ্বসতার সাথে আমি করার চেষ্টা করবো অন্যদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরুদ্দিন আহমদ কামরান বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংগঠনের স্বার্থে তাকে যখন যেভাবে কাজে লাগাবেন সে অবস্থানে থেকেই তিনি কাজ করে যাবেন সিলেটে এই প্রথম কোন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যারা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন করছেন তো সেই মাদ্রাসা মাঠকে ঘিরেও এখন মানুষের পাঞ্চাঞ্চল্যতা তো ইনশাআল্লাহ এই সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন এবং সার্থক হবে এটা আমরা দৃঢ়ভাবে আশা পোষণ করি আমি সবসময় নিজেকে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে মনে করে থাকি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংগঠনের স্বার্থে আমাকে যখন যেখানে যেভাবে কাজে লাগাবেন আমি সেই অবস্থান থেকে আমি সংগঠনের জন্য কাজ করব এরই মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী অধ্যাপক জাকির হোসেন তপন মিত্র জগদীশ দাস আজাদুর রহমান আজাদ প্রিন্স সদরুজ্জামান চৌধুরী শফিউল আলম নাদেল সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আগামী পাঁচ ডিসেম্বর অত্যন্ত জাঁকজমকভাবে উৎসাহের মধ্যে দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন এবং নতুন কমিটি উপহার দেওয়া হবে আমি সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি আমার প্রত্যাশা বা আমাদের অনেকেরই প্রত্যাশা যে আমি সাধারণ সম্পাদক পদে যদি আসতে পারি আমাদের সংগঠনের জন্য আমাদের এই যে আদর্শিকভাবে যে জায়গাটায় আমরা এই শহরে বা শহরের আশেপাশে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য সকলকে নিয়ে কাজ করার যে একটা পরিবেশ সেটা হবে বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে আমি আমাকে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই দায়িত্ব দেন বা কাউন্সিলররা আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমরা সকলে মিলে এই শহরে বঙ্গবন্ধুর আদর্শের যে সংগঠনকে এবং জয়ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নত বিশ্বের একটি মর্যাদার জায়গায় নিয়ে যেতে চান এবং সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত এবং যে কোনো বিতর্কিত মানুষদেরকে বাদ দিয়ে একটি স্বচ্ছ নেতৃত্ব বের করার যে প্রক্রিয়া সেই জায়গায় আমি মনে করি যে দল যদি আমাকে সেই জায়গায় দায়িত্ব দেন এবং আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই সম্মেলন এই মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ সম্বন্ধে অবগত আছেন প্রতিটি নেতাকর্মী সম্বন্ধে ওনার একটা ধারণা আছে কোন নেতৃত্ব দেশ চলবে এবং সিলেট মহানগর আওয়ামী লীগ জেলা আওয়ামী শক্তিশালী হবে সময় উপযোগী হবে যুব উপযোগী হবে সেই ধরনের নেতৃত্ব আসবে আমি বিশ্বাস করি আমি আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক পদবর্তী রাজনৈতিক কারণে আমি দীর্ঘদিন জেল কেটেছি কারণ নির্যাতিত হয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক কারণে অনেক নিগৃহীত হয়েছি আন্দোলনে একজন আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে স্থানীয় দাবিদার আন্দোলনে আমি একজন ক্ষুদ্র নগণ্য কর্মী হিসাবে সবসময় আছি আগামীতে থাকব আমি সাধারণ সম্পাদক হলেও থাকব না থাকলেও একজন কর্মী হিসাবে জনতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগের সার্বক্ষণিক কর্মী হিসাবে আমি নিজেকে নিয়োজিত করব। সম্মেলনে তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পড়েছে তৃণমূলে আগামী পাঁচই ডিসেম্বর সিলেটের জেলা ও মহানগর চূড়ান্ত পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব নির্বাচন করা হবে ডায়ার সিলেট টেলিভিশন সিলেট